বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩তম ম্যাচে আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের ৬ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করেছিল ঢাকা ডোমিনেটর্স। ১২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে দুই ওপেনার মোহাম্মদ হারিস ও নাজমুল হোসেন শান্ত। ২০ বলে ১২ রানে শান্ত আউট হলেও এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেন হারিস। ক্রিজে নেমে ১ রানে আজ আউট হয় জাকের আলী। মশফিক আর হারিসের দুর্দান্ত জুটিতে জয়ের আশা জাগিয়ে রাখে সিলেট স্ট্রাইকার্স। এরপর মোহাম্মদ হারিস ৪৪ ও মুশফিক ২৭, ইমাদ ওয়াসিম ১১ রানে আউট হলে দলীয় ১০৫ রানে ৫ উইকেট হারায় সিলেট। শেষ ওভারের দ্বিতীয় বলে থিসারা পেরেরা বিশাল ছক্কা ও আকবর আলীর ব্যাটিং ঝড়ে ৪ বল হাতে রেখেই ৫ উইকেটের বিশাল জয় পায় সিলেট স্ট্রাইকার্স। এ নিয়ে টানা ৫ ম্যাচেই জয় পেল সিলেট স্ট্রাইকার্স। অধিনায়ক নাসির হোসেন ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ করতে না পারলে ঢাকা ডমিনেটর্সের রান ১০০ পার হতো কিনা সন্দেহ। ৩১ বলে ৩৯ রান করে ঢাকার সমান খানিকটা রক্ষা করেছেন নাসির হোসেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্সকে ১২৯ রানের লক্ষ্য দিতে পেরেছে ঢাকা ডমিনেটর্স। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক নাসির হোসেন। ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করেছে তারা। ঢাকায়ও এই দুই দল একবার মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে সিলেট করেছিল ৮ উইকেটে ২০১ রান। জবাবে ঢাকা ডমিনেটর্স অল আউট হয় ১৩৯ রানে। ৬২ রানের জয় পায় সিলেট স্ট্রাইকার্স। এবার টস জিতে নিজেরাই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। ব্যাট করতে নেমে শুরুতে সৌম্য সরকারের উইকেট হারিয়ে বিপদে পড়ে নাসির হোসেনের দল। রোবেলের বলে বোল্ড হয়ে গোল্ডেন ডাক মারেন সৌম্য। এবারের বিপিএলে এখনো পর্যন্ত পুরোপুরি ব্যর্থ জাতীয় দলের এই ওপেনার। আফগান ওপেনার ওসমান গনি ২৮ বল খেলে করেন ২৭ রান। শ্রীলঙ্কার দিলশান মোনাবিরা করেন ১৭ বলে ১৭ রান। বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবীন্দন দাস মাঠে নামলেন আর উঠলেন। গোল্ডেন ডাক মেরে ইমাদ ওয়াসিমের বলে বোল্ড হন তিনি। মোহাম্মদ মিথুন খেলেন ২৩ বলে ১৫ রানের ইনিংস। নাসির কেবল ৩১ বলে ৩ বাউন্ডারি আর ১ ছক্কায় করেন ৩৯ রান। ১৬ বলে ২০ করে আউট হন আরিফুল হক। তাস্কিন অপরাজিত থাকেন ৩ বলে ২ রান করে। সিলেটের হয়ে ৩ উইকেট নেন পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিম। ১টি করে উইকেট নেন রোবেল হোসেন, মোহাম্মদ আমির এবং নাজমন ইসলাম। মশরাফি ১ ওভার বল করে ৪ রান দেন, উইকেট পাননি।